আসসালামু আলাইকুম ডিএসটিভি খবর থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আর ডি রিয়াদ। চাঁদের হাসির মতো সুন্দর মানুষটি আজ আকাশের তারা হয়ে জ্বলছে। আমরা আকাশের ওই তারাটি দেখবো আর ভাববো আমরা কি হারিয়েছি? ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মেয়র আনিসুল হক ভাই আজ আমাদের মাঝে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা ডিএসটিভি খবরের পক্ষ থেকে তাহার আত্মার মাগফিরাত কামনা করছি আমরা হারিয়েছি এক সফল নেতা জানি না এমন নেতা আমরা আর কখনো পাবো কিনা যে কিনা চেয়েছিল ঢাকা উত্তর এক মডেল টাউন করতে সত্যি সে মডেল টাউন করতে পারত কারণ সে নিজেই একজন মডেল একজন সফল ব্যবসায়ী তার তো অর্থের প্রয়োজন ছিল না তার ছিল দেশের জন্য দেশপ্রেম আমরা হারিয়েছি একজন সফল নেতা একজন দেশপ্রেমিক আমরা কি আর ফিরে পাবো তার মতো একজন দেশপ্রেমিক একজন সফল নেতা সে কত কিছুরই না অধিকারী একজন উপস্থাপক একজন শিল্পী একজন ব্যবসায়ী অবশেষে একজন জননেতা একের ভিতর অনেক গুণ এই রকম একজন গুণের অধিকারী আজ দেশের সবাইকে কাঁদিয়ে চলে গেছে না ফেরার দেশে আর হয়তো দেখতে পাব না এমন একটি মানুষকে যে নাকি গরিবের বন্ধু পর উপকারী তার কাছে কোনো অসহায় ব্যক্তি গেলে খালি হাতে না না তার ছিল কোনো অহংকার সবার সাথে দেখা তার কার্যালয়ে কোনো লোক আসলে সে ফিরিয়ে দিত না তার মুখে একটাই কথা ছিল মানুষ মানুষের জন্য সবাইকে একদিন না ফেরার দেশে চলে যেতে হয় তাই সবাই সবার জন্য এই মহান নেতা কাঁদিয়ে গেল দেশের মানুষকে তেমনি কেঁদেছে সাংবাদিক সানজিদা আক্তারের মা তিনি নামাজ পড়ে তার জন্য দোয়া করেছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং ডিএসটিভির এক সাক্ষাৎকারে বলেছেন তাহার চেহারায় আল্লাহর একটি নূর ছিল ছিল হাসি মাখা রূপ এবং বাঘের মতো সাহসী এবং একজন সফল ব্যক্তি মাত্র পঁয়ষট্টি বছর বয়সে আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন এই বলে তার চোখ থেকে জল চলে আসে আমরা আবারও তাহার আত্মার ফেরাত কামনা করে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট অবশ্যই করবেন ধন্যবাদ